كنج بهاري Krishna.
Krishna, 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 Krishna.
كافر من تنزل عام تاسمي আপনাদের কি আশীর্বাদ যদি আমার
উপর না বসে ভাই আমি কিছুই করতে পারবো না, আমি যত চেষ্টা করব আমার দ্বারা একাকী আমার নাহি পাইব হরিনাম সংকীর্তনি, কারণ একা আমার এখান থেকে আমার কোনো কিছু করা সম্ভব না, কিন্তু আপনাদের কৃপা আশীর্বাদ যদি আমার উপর বসতে হয় তবে আমি আপনাদের সম্মুখে কিছু বলতে পারবো। তাই আপনাদের চরণে আমার বিনীত অনুরোধ, আমি আপনাদের সকলের অনুজ, সকলের ছোট, সকলের সন্তানের মতো আমার অনেক অসংখ্য অসংখ্য ভুল হবে এখানে বলার মধ্যে, আমার ভাষায়, আমার কথায়, আমার বাক্যে অনেক কষ্ট পাবেন আপনারা, আপনাদের ছোট ভাই হিসাবে, আপনাদের অনুজ হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের শিষ্য হিসাবে আমাকে ক্ষমা করবেন। আর যদি আমার কথায় আপনাদের কারো কিছু উপকৃত হয় সেটা সমস্তই গুরুদেব এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং সাথে যারা এতদিন ধরে আমাদেরকে এই ভাগবত কথা আলোচনা করাচ্ছেন তাদের শ্রীমুখ থেকে শোনা ফল মাত্র আমার এখানে কিছু। তো সকল প্রশংসার মধ্যে কে রয়েছে জগৎপ্রভু শ্রীরত। এই যে আজকে আমরা এখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, এখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, রাস্তা দেখেন, রাস্তা শুধু একটু দেখেন, দেখা কত মানুষ এ পাশ থেকে পাশে যাচ্ছে, এ পাশ থেকে পাশে যাচ্ছে, কেউ আবার উঁচি মেরে দেখতেছে, সবার স্বভাব সবার কাছে সেই এই সৌভাগ্য হয় না কি সৌভাগ্য ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ করা সম্ভব নয়, কেন নয় সম্ভব না, ভগবান নিজে বলছে যে হাজার হাজার মানুষের মধ্যে কোদাচি কোনো একজন, হাজার হাজার মানুষের মধ্যে কোদাচি কোনো একজন আমাকে জানার জন্য চেষ্টা করে প্রয়াস করে প্রার্থনা করে, আবার সেই হাজার হাজার প্রয়াসকারী ভক্তদের মধ্যে কেউ আমাকে কেউ আমার কি করে ভজন সাধন করার চেষ্টা করে, এবং সেই হাজার হাজার ভজন সাধন ভক্তদের মধ্যে কেউ আমাকে আমার কেউ আমাকে কি হতে পারে লাভ আমার কথা বলেছে। তো এখানে আসার ভগবত কথার পরম সৌভাগ্য শ্রবণ করার পরম সৌভাগ্য অর্জন হয়েছে সকল প্রশংসা মূলে কে রয়েছে আমাদের সকলের পরম পূজনীয় ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী অভয়চরণানন্দ ভক্তি বেদান্ত স্বামী জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি আপনারা জানেন, সকলে কি জানেন, আপনারা সকলে জানেন শ্রীল প্রভুপাদ এই ইসকনকে প্রতিষ্ঠিত করার জন্য কত প্রচেষ্টা করেছেন, কি পরিমাণ শরীরে রক্ত ক্ষয় করেছেন আমরা সকলে জানেন, আবার অনেকে জানেন, কিন্তু আমার চেষ্টা আমি চেষ্টা করবো আজকে প্রভুপাদ কত কষ্ট করেছেন আমার মতো অধর্কি এই ভগবত কথায় ভগবানের শরণ করে আনার জন্য। আমি এখন প্রভুপাদ গাছ লাগিয়ে দিয়ে গেছেন, আমি এখন কি হচ্ছি বসে বসে কি খাচ্ছি ফল খাচ্ছি না, কিন্তু ফলের রস, গাছ লাগিয়েছেন গাছ পেকে গেছে, গাছের ফল পেকে গেছে, ফল পেকে ফল পাড়ানো হয়েছে, সে ফলের রস এখন আমি পাচ্ছি, কোনো কষ্ট নেই আমার, কিন্তু প্রভুপাদ কি পরিমাণ কষ্ট দিয়ে গেছে আপনাদের সকলে জানা। প্রভুপাদ প্রতিনিয়ত 2 ঘন্টা ঘুমাতেন, কয় ঘন্টা আমাদের দ্বারা সম্ভব, আমার দ্বারা সম্ভব, আপনার দ্বারা সম্ভব হতে পারে, অনেক আপনারা একটু অদৃশ্য হয়েছে, কিন্তু আমার দ্বারা সম্ভব না। প্রভুপাদ মাত্র প্রতিদিন 2 ঘন্টা ঘুমাতেন, আর 2 ঘন্টা ঘুমিয়ে বাকি সময় তিনি ভক্তদের সঙ্গ করতেন, ভক্তদের বিশেষ ভক্তদের বিভিন্ন রকমের দিকগুলোতে থাকতেন, সাথে এই যে গ্রন্থ লিপিবদ্ধ প্রভুপাদের গ্রন্থের কৃপার ফলে আজকে আমরা সকলে একত্রিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। প্রভুপাদ যখন খুব অসুস্থ ছিলেন, আর ভক্তরা যখন অসুস্থতার কারণে যখন ভক্তরা দর্শন করতে আসতেন প্রভুপাদকে, প্রভুপাদ জিজ্ঞাসা করতেন আজকে তুমি কতগুলো গ্রন্থ প্রচার করেছ, যখন কোনো ভক্ত বলতেন প্রভুপাদ আমি আজকে 100টা গ্রন্থ গীতা প্রচার করেছি, প্রভুপাদ বলতেছে আমি যখন এই গীতার প্রচার শুনি, আমি যখন শুনি যে আমার এই যে ভগবত গীতাটা কেউ প্রচার করছে এতগুলো, আমি তখন কি হয় 16 বছর বা 18 বছরের যুবকে পরিণত হয়। প্রভুপাদ আমাদের জন্য কি করেছেন, রাত জেগে জেগে এই গ্রন্থগুলো লিপিবদ্ধ করেছেন, আর আমাদের তাহলে কি করা উচিত, কি করা উচিত, রাত জেগে জেগে মোবাইল টিপা উচিত না, রাত জেগে জেগে আমাদের যতটুকু সম্ভব এই প্রভুপাদের গ্রন্থগুলা আমাদের
অধ্যয়ন করা মাত্র প্রভুপাদের গ্রন্থের অধ্যয়নের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারবো, ভগবানকে জানতে পারবো, ভক্তদের বুঝতে পারবো ভক্ত কি, ভক্ত সঙ্গ কি। যদি প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন না করি আমাদের সম্ভব নয় ভগবানকে জানা বা ভক্ত সঙ্গে কি মহিমা সেগুলো জানা। তো শ্রীল প্রভুপাদ অশেষ মহিমা, শ্রীল প্রভুপাদের মহিমা কীর্তন করে শেষ করা যাবে না, সব কিছুর মূলেই শ্রীল প্রভুপাদ, সব কিছুর মূলে সব খালি প্রভুপাদকে পাবে। প্রসাদের ক্ষেত্রে যান, গ্রন্থপত্রে যান, ভগবত কথা শ্রবণের ক্ষেত্রে যান, ভগবত কথা বলার ক্ষেত্রে যান, সব খানের মধ্যেই প্রভুপাদকে সে পায়। এই জন্য আমাদের সকলের উচিত কী করা, প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা যতটুকু সময় পাই আমরা। সাত দিনে কয় ঘন্টা হয়, এই সাত দিনে কয়, এই সরি এক সপ্তাহে সাত দিন, এই সাত দিনের মধ্যে একক দিনে চব্বিশ ঘন্টা, আর এই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সপ্তাহে দুই দিন সময় পাই, একদিন হচ্ছে শনিবার আর একদিন রবিবার। শনিবারের দিন কথায় নাম অট্ট, সেখানে সর্বোচ্চ কত ঘন্টা সময় পাই ভক্ত সঙ্গ করার, কয় ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা। তারপর আছে রবিবার, রবিবারে এসে ভগবান এই সঙ্গ ভক্ত সঙ্গ করার কতটুকু সময় পাই, পাঁচটা বাজে ছয়টা বাজে শুরু করি আমরা এখানে এবং নয়টা দশটার মধ্যে সেরে দেয়, মানে পাঁচ ঘন্টার মতো, দেখলে পাঁচ ঘন্টা আর নামটের তিন ঘন্টা, আট ঘন্টা সারা সপ্তাহ জুড়ে মাত্র আট ঘন্টা ভক্ত সঙ্গ করার সুযোগ পাই। আর সেই আট ঘন্টার মধ্যে আমরা ভগবত কথা কত সময় করি, নামটে সর্বোচ্চ চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আর আজকে এখানে এক ঘন্টা, সারা সপ্তাহ জুড়ে মাত্র দুই ঘন্টা ভগবত কথা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। তার ফলেও তার মূলে কে রয়েছেন, প্রভুপাদ। আর বাকি সময় আমরা একা একা যতটুকু গ্রন্থ অধ্যয়ন করি ওটা হচ্ছে প্রভুপাদের সঙ্গ। তো এই যে সপ্তাহ জুড়ে বাকি যে সাত দিন রয়েছে, এই পাঁচ ছয় দিন রয়েছে, সেই ছয় দিন আমরা কার সঙ্গ করি, বিভিন্ন কাজের জন্য আমাদের ওনাদের সঙ্গ করতে হয়, বিষয়ই সঙ্গ করতে হয়। ওনাদের সঙ্গে থাকতে থাকতে আমাদের হৃদয়টা বিষে পরিণত হয়ে যাচ্ছে, আর সেই বিষকে, সেই বিষকে কি, বিষকে পরিশোধন করার জন্য এই ভক্তের সঙ্গে ভগবত কথা আমাদের সপ্তাহে একদিন কমপক্ষে শ্রবণ করা উচিত। তো আমরা এখন ভগবত গীতা দশম অধ্যায়ের নয় নম্বর শ্লোক উচ্চারণ করব, আপনারা চেষ্টা করবেন আমার পরে পরে বলা। হরে কৃষ্ণ, আপনারা সকলে জানেন নয় নম্বর শ্লোকটা, মচ্চিতা মদগত প্রাণা পরস্পর, মচ্চিত মদগত প্রাণায়ন্ত পরস্পর, কথয়ন্ত নিত্য পুষন্তি চ রমন্তি চ, কথয়ন্তস্য মাম নিত্যম পুষন্তি চ রমন্তি চ, মচ্চিতা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পর, কথয়ন্তস্য মাম নিত্যম পুষন্তি চ রমন্তি চ। পরস্পরম
Udayanta parasparam. Tathayantascha mam nittam. Tathayantascha mam nittam. Dushyanti cha ramanti cha. Dushyanti cha ramanti cha. Matchitta madgata prana. Udayanta parasparam. Tathayantascha mam nittam. হরে কৃষ্ণ মচ্চিতা যাদের চিত্ত সম্পূর্ণরূপে আমাদের সমর্পিত মদগত প্রাণা তাদের প্রাণ আমাদের সমর্পিত বোধয়ন্তহ বুঝি পরস্পরম পরস্পরকে কথয়ন্তহ আলোচনা করি চ ও মাম আমার সম্বন্ধে নিত্য সর্বদা তুষন্তি তুষ্ট হন চ ও রমন্তি অপরাজিত আনন্দ লাভ করেন চ ও আপনার বলবেন আমার সাথে নিত্য করতে হবে নিত্য না করে আনন্দ লাভ করবো মানুষ কখন আনন্দ পায়
আমরা আমি আগে কি আগে গিয়েছিলাম কোথা জানেন কনসার্ট যখন হতো তো কনসার্ট যারা হতো যারা সামনে থাকতো তারা খুব উৎসাহ তারা খুব কি করতো লাফালাফি করতো কেন করতো কেন করতো তারা আনন্দ পেত কিন্তু যারা আনন্দ পেত না পিছনে চুপচাপ থাকতো কি বলছেন এই জন্য যারা এখানে ভক্তি জীবনে এসে অপরাজিত আনন্দ লাভ করতে যারা তারা কি করে দাঁড়ায় থাকবে না কখন দেখেন ভক্তি দাঁড়িয়ে থাকতে পিছনে কারা দাঁড়িয়ে থাকে তো ফার্স্ট বেঞ্চে আপনারা আপনারা জানেন স্কুলের ফার্স্ট বেঞ্চে কারা বসে আর ভগবানের পরম শক্তি হচ্ছে কি মায়াদেবী ওনাকে ওনাকে অতিক্রম করা একটা সহজ না মানে সিঙ্গাপুরে থাকে সিঙ্গাপুরে সরকারের বিরুদ্ধে কি করা যুদ্ধ ঘোষণা সম্ভব আমরা রয়েছি মায়ার জগতে রয়েছি কি কলির জগতে এই কলির জগতে থেকে কলির সাথে যুদ্ধ যুদ্ধ ঘোষণা করেছে যে ঠিক আছে তোর কত সৈন্যবাহিনী রয়েছে নিয়ে আমি একাই একাই একসাথে এই চিন্তা ভাবনা নিয়ে আমরা এখানে ভক্তি জীবন পালন করতেছি এই ভক্তি জীবন পালন করাই এই মায়াকে অতিক্রম করে তো সহজ কিন্তু আমরা যদি অর্জুনের মতো কার মতো অর্জুনের মতো যদি আমরা ভগবানের শরণাপন্ন হই সামনে কে আসতেছে আসুক দাদা আসবে না কাকা আসবে না অন্য কেউ আসবে কে আসতেছে আসুক আমরা কি করবো ভগবান বলেছেন যুদ্ধ করতে আমি যুদ্ধ তো বগুড়া কি বলেন বগুড়া সবাই এই যে আমরা সকলের কথা যে নামতে যাই গীতার এই যে মন্দিরে আসি সবার যে যাই বলুন পরিশেষে একটাই কথা আসে কি আসে প্রভু কৃপাপূর্বক আপনারা কি করবেন হরিনাম জপ করবেন গ্রন্থ অধ্যয়ন করবেন রক্ত সংগ্রহ করবেন ভগবানের প্রসাদ পাবেন অন্য কিছু বলে হ্যাঁ প্রভু আপনারা একটু বিচার করে দেখুন যে যাই বলুন যে প্রভু প্রচার করুক আপনাকে পরিশেষে একটাই কথা প্রভু জপ করুন জপ করুন প্রভু কৃপা করে গ্রন্থ অধ্যয়ন করবে প্রভু কৃপা করে প্রসাদ পাই এই চারটা জিনিসই সবাই বলে আপনাদের অন্য কিছু বল আমরা সকালবেলা যখন সেফটি মিটিং এ যাই সেফটি মিটিং এ কি বলে হ্যাঁ কাজ করার আগে অবশ্যই কি করতে হবে মাথায় হেলমেট পরতে হবে এই কথা বলে বারবার বলে কেন বলে কেন বলে ভুলে যাই আমরা আমাদের ভুলে যাওয়ার প্রবণটা কি হাজার হাজার গুণ বেশি সকালে কি খেয়েছি মনে আছে আমাদের কাউ মনে আছে সকালে কি খেয়েছে মনে আছে প্রভু নেই চিন্তা করতে হয় আমাদের বেসকাল আসে কি কি খেয়েছে তারপরে আমরা বলতে পারি কারণ আমাদের ভুলে যাওয়ার প্রবণতা অনেক বেশি তাই বৈষ্ণবরা আপনাদের কাছে বারবার একটাই কথা বলে প্রভু কি বাবু জপ এই যে বৈষ্ণবরা বারবার একই কথা বলে কেন এই কৃষ্ণের সাথে প্রেমময় সম্পর্ক আমাদেরকে যুক্ত করার জন্য প্রভুরা বলে না প্রভু মন্দিরে আসে মন্দিরে এসে কি করেন সেবা করেন এই যে তারপর কি বলে যদি পারেন যদি পারেন এই প্রসাদ শেষে এইখানে আমাদের এটা একটু অপরিষ্কার হয়ে থাকে এটা একটু পরিষ্কার করেন এটা কি এগুলো ভগবান সেবা তারপরে কি বলতে শুনি তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে আর আমরা কার কথা আলোচনা করি আমরা যাকে ভালোবাসি ভালোবাসি কাকে ভালোবাসি যার সন্তান রয়েছে সেই তখন তার স্ত্রীর প্রতি ওরকম ভালোবাসা থাকে কার প্রতি ভালো করে চলে যায়
সন্তানের প্রতি আর যখন সন্তানকে ভালোবাসি ভালো সন্তানকে ভালোবাসা মানে কি সকালে কি করতেছে ওকে সকালে ঘুম থেকে উঠেছে কম দিয়েছে ওর শরীর ঠিক আছে রাত্রে ঠিকমতো খেয়েছে তো না কেন ওনার সাথে আমাদের প্রেমের সম্পর্ক রয়েছে ঠিক আমরা যখন এরকম ভগবানের সাথে এরকম প্রেমময় সম্পর্ক তৈরি করবো তখন আমাদের ভগবানের প্রতি আজকে এটা মিসিং হয়েছে তখন দেখেন কেন কখনো কখন আসবে এটা যখন আমাদের ভগবানের সাথে প্রেমের সম্পর্ক আসবে তবু ভগবান কাছে কি খাওয়া যায় মন্দির বাইরে থেকে আসার সময় চিন্তা করবেন যে আজকে মন্দিরে যাচ্ছি ভগবানকে কি দোয়া যায় এরকম চিন্তা ভাবনা করে আসা হয় না আমাদের যে আজকে মন্দিরে যাচ্ছি ভগবানের জন্য কিছু একটা নিয়ে যাওয়া আছে আমরা আত্মীয় বাড়ি গেলে দুই কাপ দুই পাশে দুইটা এই বড় বড় কাটুন নিয়ে মিষ্টি নিয়ে যায় তাই না আমি 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 বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন পাশে 4 কেজি পাশে 5 কেজি নিয়ে আত্মীয় বাড়িতে কি নিয়ে যায় মিষ্টি কেন সবাই আনন্দ পায় ঠিক তদ্রুপ আমরা যদি মন্দিরে আসার সময় ভগবানের জন্য যত সামান্য যত সামান্য আমরা শুধু আমার গল্প সবাই জানো তো তোমরা কি নিয়ে গেছিল ভগবানের জন্য কি নিয়ে গেছিল বলুন হ্যাঁ ভিক্ষা করা কিছু আর ভগবান তাকে কি দিয়েছিলেন বিনিময়ে কি দিয়েছিলেন শুধু আমার যা দরকার যা দরকার তা তো দিয়েছিলেন তা অত্যাধি মানে যেটা শুধু আমার দরকারই না সেগুলোও দিয়ে দিয়েছেন ভগবান এর থেকে আর কি রয়েছে এখানে এসে আমরা প্রণাম করি প্রণাম করার ফলে কি পাই প্রণাম করার ফলে ফল কে পেয়েছিল কে পেয়েছিল রাবণের ভাই এসে এখানে ভগবানকে এসে প্রণাম করেছিল সেই প্রণাম করার ফলে রামচন্দ্র ভগবান বিভীষণ প্রতি হে লঙ্কেশ ভগবান কিছু এসে দণ্ডবোধ প্রণাম জানিয়েছে আর দণ্ডবোধ প্রণাম জানিয়ে তিনি কি করলেন সমস্ত লঙ্কার রাজা বানিয়ে দিলেন কাকে ওটা তখনও কিন্তু রাবণের তখন কিন্তু ভগবানের না তা আমরা যদি এই যে মন্দিরে আসার সময় ভগবানের জন্য যত কিঞ্চিত কিছু নিয়ে আসি পুষ্প নিয়ে আসি পুষ্প মানে ফুল নিয়ে আসি তুলসী পাতা নিয়ে আসি যে যে রূপ পাই আমাদের সামর্থ্য অনুসারে সাথে কি এই মন্দিরে এসে ভগবান নিয়ে দণ্ডবোধ প্রণাম করে ভগবান যে আমাদের কিভাবে কি দেবেন নিজেও ভগবান বুঝতে পারেন মাঝে মাঝে আমরা আনন্দে আনন্দে আত্মহারা হয়ে যাই না আনন্দে আত্মহারা কি যেমন আপনি 10 বছরের সাধনা 10 থেকে 11 বছর সাধনা করার পর কি করেন মেট্রিক পরীক্ষা দেন মেট্রিক পরীক্ষা দিয়েছেন মেট্রিক পরীক্ষা দেওয়ার পর যখন আমাদের রেজাল্ট আসে রেজাল্টের দিন মানে রেজাল্টের দিন আমি কি করবো কোথায় যেতাম কোথায় ঘুরে শান্তিও পাচ্ছি না না বসে কোনো কিছু করতে পারছি যখন রেজাল্টটা শোনার পরে যে আমি এত পয়েন্ট পেয়েছি তখন আমাদের কি রকম একটা আনন্দ লাগে মানে আমি কি করবো আকাশে ঘুরাবো না নিচে থাকবো না বসে থাকবো না হাঁপাবো আমার এরকম হয়েছে 10 বছর পর একটা কত কত সুন্দর রেজাল্ট পাচ্ছি যে আমি এত পয়েন্ট পেয়েছি এটা আনন্দ কিছু না 10 বছর সাধনা করার পর ফল পাচ্ছি এরকম ভগবানের এরকম আমি তার আমার ভক্ত কি দিব কি দিলে সে সন্তুষ্ট থাকবে যদি আমাদের চাহিদা হয় তাহলে আমাদের কি করতে হবে ভগবানের সাথে প্রেমময় সম্পর্ক তৈরি করতে হবে প্রেমময় সম্পর্ক করার সবচেয়ে সহজ পন্থা কি সবচেয়ে সহজ পন্থা কি ভগবান এবং তার ভক্তদের সেবা এবং পরে কি বলেছেন এই যে যখন ভগবানের সাথে আমাদের একদম প্রেমময় সম্পর্ক হয় তখন আমরা কি করি কি করি আমি যদি কোনো মেয়েকে ভালোবাসি আমি কি করবো চেষ্টা করবো তার সম্পর্কে আমার যত বন্ধু বান্ধব আমার সার্কেল রয়েছে তাকে তাদেরকে বলা কেন সে বলার মতো আনন্দ রয়েছে ঠিক তদ্রু আমরা যখন ভগবানকে ভালোবাসবো তখন ভগবান সম্পর্কে আমরা কি করবো একে অপরকে যেমন কোনো ওরা কি করে কার কথা বলে একে অপরের সাথে দেখা হবে কার কথা বলে কৃষ্ণের কথা বলে কারণ কৃষ্ণের কথার মধ্যে অপ্রাকৃত আনন্দ রয়েছে কৃষ্ণ আনন্দ হয় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ ইত্যাদি গোবিন্দ সর্বকারণ কারণ ঈশ্বর হচ্ছে আনন্দময় আর তার কথা যখন আমরা একে অপরের সাথে এইভাবে আলোচনা করি তখন আমরা কি পাই আনন্দ পাই একটা পর একটা কি আসছে প্রথমে আমাদের চিত্তকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে অর্পণ করতে হবে সেই অর্পণ করার মাধ্যমে ভগবানের সাথে আমাদের প্রেমময় সম্পর্ক হবে প্রেমময় সম্পর্ক হওয়ার পরে কি হবে আমরা একে অপরের সাথে ওনাকেই নিয়ে আলোচনা করবো আর কৃষ্ণ কাকে বেশি ভালোবাসেন কৃষ্ণ কাকে বেশি ভালোবাসেন কৃষ্ণ বলেছেন বাবা যারা আমার এই অমৃতময় কথা একে অপরের সাথে আলোচনা করে আর সেই প্রেমের অপ্লুত হয়ে কে
আমাদের ভগত জগন্নাথ দেব জগন্নাথের কার কথা শ্রবণ করতেন কার কথা শ্রবণ করে তার এই রূপ এইরকম রূপ হয়েছিল নিজের কথা নিজে শ্রবণ করার ফলে তাই না ঠিক আমরা যদি এরকম ভগবানের কথা একে অপরের সাথে আলোচনা করি তাহলে কি হবে ভগবান আমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবে অত্যন্ত প্রসন্ন হবে আর সেই প্রসন্নতার ফলে কি হবে যাক আমরা একটু তাৎপর্য করি তাৎপর্য পড়ি আমাকে দিয়েছে অনেক সময় দিয়েছে আমি জানি না তো বলতে পারবো না তাৎপর্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ প্রত্যেক অনুবাদ তাৎপর্য গীতার গান জি জয় তাৎপর্য শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে তারা সর্বদাই পূর্ণরূপে ভগবানের অপ্রাকৃত প্রেম ও ভক্তিতে যুক্ত থাকে কাদের মাধ্যমে এই প্রেম ভক্তিতে যুক্ত থাকা সম্ভব যারা ভগবানের শুদ্ধ ভক্ত আপনারা সকলে কি ভগবানের শুদ্ধ ভক্ত তাই শুদ্ধ ভক্ত হওয়ার কারণে আজকে এত সুন্দর নিষ্ঠার সাথে ভগবত কথা শ্রবণ করতে পারতেছেন কিন্তু আমাদের যদি এরকম ভক্তি না থাকতো তাহলে কিন্তু আমরা বাইরে গিয়ে ঘোরাঘুরি করতাম বন্ধুদের সাথে আড্ডা দিতাম তাদের মন কখনোই শ্রীকৃষ্ণের চরণারবিন্দ থেকে বিক্ষিপ্ত হয় না তারা সর্বদাই অপ্রাকৃত বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশেষভাবে বর্ণিত হয়েছে ভগবত ভক্ত দিনের 24 ঘন্টায় ভগবান লীলা সম্বন্ধে কীর্তন করে মগ্ন থাকেন তাদের মন প্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণের চরণারবিন্দ নিমগ্ন থাকে এবং অন্যান্য ভক্তের সঙ্গে তিনি ভগবানের কথা আলোচনা করে গভীর আনন্দ উপভোগ করেন ভগবত ভক্তির প্রাথমিক স্তরে ভক্ত ভগবানকে ভগবানের সেবার মাধ্যমে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন এবং পরিপক্ক অবস্থায় তারা ভগবত প্রেমে প্রকৃতই মগ্ন থাকেন একবার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হলে তখন তারা পূর্ণরূপে রস আস্বাদন করতে পারেন যা ভগবান তার ধামে প্রদর্শন করেন শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তিকে জীবের হৃদয়ে বীজ রোপণ করার সঙ্গে তুলনা করেছেন ব্রহ্মাণ্ডে বিভিন্ন গ্রহে অসংখ্য জীব ভ্রমণ করে বেড়াচ্ছে তাদের মধ্যে কোনো ভাগ্যবান জীব শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে ভগবত ভক্তির নিগুড় রহস্য কথা অবগত হতে সক্ষম হন এই ভগবত ভক্তি ঠিক একটি বীজের মতো এবং তার জীবের হৃদয়ে বীজ রোপণ করা হয় এবং হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র সর্বপ্রকৃতরূপে জল সিঞ্চন করা হয় তাহলে সেই বীজ অঙ্কুরিত হয়ে ঠিক যেমন নিয়মিত জল সিঞ্চন করায় জল সিঞ্চনের ফলে একটি গাছের বীজ অঙ্কুরিত হয় এবং এই অপ্রাকৃত ভক্তিরতা ক্রমে ক্রমে বর্ধিত হয় জড়ভ্রমণে আবরণ ভেদ করে চিদাকাশে ব্রহ্মযুদ্ধে প্রবেশ করে এখানে খুব দর্শন সুন্দর বিবরণ হয়েছে এগুলা আমার দ্বারা আপনাদের বোঝানো সম্ভব না কিন্তু তারপর শর্ট করে বলতেছি যে এখানে প্রথমে শ্লোকটাতে কার কথা বলা হয়েছে শুদ্ধ ভক্তের কি লক্ষণ থাকে সেই লক্ষণের মধ্যে এটা একটা একটা করে এখানে প্রভুপাদ আমাদেরকে খুব সুন্দর বলে চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তির বীজ জীবের হৃদয়ে চৈতন্য মহাপ্রভুকে এই ভগবতকে নিয়ে এসেছে আমাদের গোলকের প্রমোদন হরিনাম সংকীর্ত কে নিয়ে এসেছে চৈতন্য মহাপ্রভু আমরা সকলেই জানি চারি যুগে চারি ধর্ম চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ অতএব কলি যুগে নাম যজ্ঞ সাধ অন্নপূর্ণ অন্নপূর্ণ নাম কহিলে না হই চারটা যুগে আমাদের কি চারটা ধর্ম এবং চারটা ধর্ম কি যে রয়েছে আমাদের মতো অধরবতিত জীবদের কারণ তো সেই সম্পর্কে আমি একটু বলবো আপনারা শ্রবণ করবেন আমরা সকলেই জানি চৈতন্য মহাপ্রভুকে চৈতন্য মহাপ্রভুকে ভগবান শ্রীকৃষ্ণ উনি যে ভগবান শ্রীকৃষ্ণ এটা প্রমাণ কি সেই প্রমাণ আমাদের বিভিন্ন শাস্ত্রে দেওয়া হয়েছে বিভিন্ন বৈদিক শাস্ত্রে বলা হয়েছে তার মধ্যে আমরা পাই যে তার মধ্যে আমরা পাই বিভিন্ন শাস্ত্রে আমাদের বর্ণনা করা হয়েছে ভগবান চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে পদ্মপুরাণে বলা হয়েছে আমাদের ভাগবতমে বলা হয়েছে আমরা সেখান থেকে শুরু করি
যান এখানে আমরা সুন্দর ছিল নরোত্তম দাস রচিত এই ছিল নরোত্তম দাস রচিত একটি ভগবান এই ছিল নরোত্তম দাস রচিত একটি প্রার্থনা নরোত্তম দাসের আবির্ভাব স্থল হচ্ছে কোথায় জানেন রাজশাহীতে খেতুরিধাম রাজশাহী খেতুরিধাম তো উনি একটি ভজন কীর্তন লিখেছেন আর সেই ভজনটা হচ্ছে গৌরপহু না বুঝি আমি তো আমরা চেষ্টা করব সেই ভজনটা বলার এবং সাথে সাথে একটু কীর্তন করার আমরা চেষ্টা করার আমার সাথে সাথে বলার তো প্রথমে কি বলতেছে গৌরপহু না ভজিয়া মই প্রেম রতন ধন হেলায় হারায় প্রভু গৌরপহু না ভজিয়া মইন যে আমার পরম ধন
ভগবত ভক্তি ভগবানের সেবা করা সেগুলোকে আমরা কি করলাম ত্যাগ করলাম আর এইগুলো ত্যাগ করার ফলে আমি কি বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হলাম আর সেই কর্মকাণ্ডে যুক্ত হওয়ার ফলে যার যে যা ফল তার যে ফল সেই ফলস্বরূপ কি হলো কি হলো সেই ফল ফলস্বরূপ আমরা কত দুঃখ কষ্ট পাচ্ছি না দুঃখ কষ্ট পাচ্ছি না পিতা দাদা সবসময় কারো না কারো দ্বারা দুঃখ পাচ্ছি এই জগতের মানুষের দ্বারা আমার বাড়ির আত্মীয় স্বজনদের দ্বারা কোম্পানির বসের দ্বারা সুপারভাইজারের দ্বারা সবসময় কষ্ট পাচ্ছি কেন আমাদের এই যে ভগবানকে ভুলে যাওয়ার ফলস্বরূপ এইগুলো কষ্ট পাচ্ছি তারপরে কি বলতেছে সত সঙ্গ ছাড়িয়ে কই অসতে Thank you.
ولكن هناك اشياء اخرى